হ্যালো গাইস, গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে। এখন বাজে সকাল 5:15, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তা সত্ত্বেও আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে যাচ্ছি আর তোমাদের সাথে দেখাচ্ছি, তোমরাও দেখো। প্রচণ্ড ঠান্ডা, যা হাওয়া দিচ্ছে, একদম কি বলবো। ওই কাঞ্চনজঙ্ঘা, ওই যে দেখ, ওই যে ওই যে ওই যে কাঞ্চনজঙ্ঘা, ক্যামেরাতে আসবে কি? ওই যে ওই যে ওই যে সেরা সেরা, দেখ 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 ক্যামেরা তো আসছে, দেখ কাঞ্চনজঙ্ঘা বলছে না এটা। এই যে গাইস দেখো কাঞ্চনজঙ্ঘা, থোড়া ক্লিয়ার হয়ে এটা দেখতে পাচ্ছি যে এটা কাঞ্চন। বন্ধুরা, আমরা আমাদের যাত্রা শুরু করলাম, আমাদের ট্রেক। আবার সান্দাকফু আমাদের থাকা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এই সান্দাকফুর এই কাঁচা রাস্তা দিয়ে আমরা বেরোবো, দেখতে পাচ্ছ হয়তো কাঞ্চনজঙ্ঘার সেই লুকটা, বুঝতে পারছো আশা করি। চলো তোমাদের একটু জুম করে দেখাই, এই যে পুরো কাঞ্চনজঙ্ঘা, ওই দিক থেকে দেখালে আর একটু পুরোটাই দেখানো যেত। তো যাই হোক, মোটামুটি দেখানো যাচ্ছে, একদম এত সুন্দর লুক ভাবাই যায় না। তো আমরা যাই হোক যাত্রা শুরু করলাম, এখন সকাল 7:15, আমরা এই কাঁচা রাস্তা দিয়ে যাব, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে আমার ভাইরা, আমরা এই দেখো কত সুন্দর জায়গা, জাস্ট দারুন। তৃতীয় দিন আমাদের ট্রিপের। আপ ম্যারাথন মে দৌড় রহে ক্যা? ঠিক হ্যায়, আচ্ছা আ রহা হ্যায় কুছ লোগ। যে ভাইটাকে দেখতে পেলে, তিনি ম্যারাথন দৌড়ে দৌড়াচ্ছেন রিম্বিক থেকে শুরু করে। দেখো পাহাড়িয়া ফুল, সেই সুন্দর, একদম দারুন। আমরা এই পথ ধরেই যাচ্ছি কাঁচা রাস্তা দিয়ে, যাওয়ার ট্রেকটা একদম হয়তো সহজ হবে, তো মাঝে মাঝে হয়তো একটু কষ্টকর হতে পারে, তবে খুব ভালো হবে। চলো আমাদের সাথে, তোমরাও একটু ট্রেক করে নাও, তোমাদের সাথে আমরা আমাদের এই ট্রেকটা শেয়ার করব। কিন্তু যেহেতু এখানে কারেন্ট বা ইলেকট্রিসিটি ছিল না, সেহেতু ফোন ক্যামেরা কোনোটাই ঠিকঠাক চার্জ করতে পারেনি, যার জন্য একটু শর্টকাটে হয়তো ভিডিওটা আমাদের করতে হবে, তবুও যতটা পারবো দেখাচ্ছি। দেখো সেই দারুণ জায়গা, আর একবার তোমরা দেখতে হবে কাঞ্চনজঙ্ঘার লুক।
Wow. Just. দেখো দেখো একটা কালো ধোঁয়ার মতো কি উঠেছে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ উফ দারুন তোমরা যদি কোনোদিন সান্দাকফু এসো তাহলে অবশ্যই দেখো দেখতেই পাচ্ছ তোমরা আবার যাত্রা শুরু করলাম তাহলে চলো সাথে থাকো সেই কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আবার যাদের তোমরা দেখতে পেলে তারা ম্যারাথন রেসে এখানকার সান্দাকফু ম্যারাথন রেস বিখ্যাত এখানে চেন্নাই তামিলনাড়ু কর্ণাটক তারপর বিহার উড়িষ্যা দার্জিলিং বেঙ্গল সব জায়গা থেকেই মোটামুটি ম্যারাথন রেসাররা এসছে তাদের সাথে আমাদের কথাও হচ্ছে আমরা ইচ্ছাপুরন টিম নিয়ে অনেক দূর হাঁটার পর বন্ধুরা ও দেখো মেঘটা দেখো সেখান দিয়ে আসলাম
দেখো বন্ধুরা, আমাদের ট্রেক চলছে, সাথে ব্লুটুথ স্পিকারে চলছে গান। ট্রেকটা আরো মজাদার করার জন্য জঙ্গলের মধ্যে দিয়ে গানের সাথে পথ চলার মজাটাই আলাদা। একটু হাঁপিয়ে উঠেছি, অনেকটা পথ চলতে চলতে। এই দেখো, সম্পূর্ণ যেহেতু দেখাতে পারছি না, চার্জ যেহেতু নেই, বুঝতেই পারছো। দেখো ও একদম নিচে, দেখো দেখো কেউ কেউ ওই পাহাড়ের টিলার উপরে গিয়ে ছবি তোলার কথা বলছে, যেটা আমাদের ইচ্ছে পূরণের, আমাদের ইচ্ছে পূরণের, ইচ্ছে পূরণ। দেখো আমাদের ইচ্ছে পূরণের টিম, নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণ, সবকিছু নিয়ে আসবো। আমাদের ইচ্ছে পূরণের হ্যান্ডসাম বয়, দেখো জাস্ট কোরিয়ান বিটিএস টিমের লাভ সিম্বলটা দেখাচ্ছে, কোরিয়ান হার্ট। দেখো ও জাস্ট দারুন, দেখো এনারা 65 কিলোমিটার চলে আসছে হেঁটে, এদের অবস্থা ধীরে ধীরে চালিয়ে আর কে করে আপনি কুছ দের বার কাঞ্চনজঙ্ঘা দিকে গা, ওই দেখতে দেখতে চলে যাওগে। কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ, কুছ দের বাদ ওই দেখতে দেখতে চলে যাওগে। আর উসকে বাদ ফালুট যাওগে আপ, ফালুট মে সে মাউন্ট এভারেস্ট বহুত আচ্ছি দেখেন, ওয়েদার বহুত বড়িয়া হ্যায়, ঠিক হ্যায়। দেখো সেই ভোর 4টা থেকে ইনারাও চলে যাচ্ছে উপরে ননস্টপ। চলিয়ে ধীরে ধীরে আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে নেমে চলেছি, আরো অনেকটা পথ যেতে হবে। দেখো দেখো কোথা দিয়ে নামবো, কোথায় যাব। চলিয়ে ধীরে ধীরে হো জায়গা, দেখো কি সুন্দর লোক। চলো আবার একটু পরে আবার আসছি আমরা। দৌড় কে উল্টা জাস্ট, আজকে দিনটা সুন্দর হওয়ার খুব ভালো। চলো আবার একটু পরে আসছি। ট্রেকে চলার সময় আমরা এরকম জঙ্গলি ঘোড়া দেখতে পাচ্ছি, একটু ভয় ভয় হচ্ছে। তাতে তার সাথে একটা ছোট বাচ্চাও রয়েছে, ওরা চলে যাচ্ছে। এবার আমরা এখান থেকে বেরোবো, একটু ভয় আছে, একটু ভয় আছে, দেখতেই পাচ্ছ ট্রেকের রাস্তায় ওরাও হয়তো ট্রেক করছে। চলো দেখো কিরকম রাস্তা আমাদের, ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে, শেষ পর্যন্ত না পেরে আমাদেরকে হাতে লাঠি ধরতে হয়েছে যেহেতু রাস্তাটা কাঁচা। বন্ধুরা
অনেকটা চললাম, হাঁপিয়ে উঠেছি। এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই তোমার সাথে শেয়ার করছি। দেখো পুরোটাই জঙ্গল, এইদিকে বাঁশের জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। এখানে একটা সুন্দর জায়গা আছে, আবার একজন বসে পড়ল। এইখান দিয়ে আমরা যাব, এরপর দিয়ে যাব, চলো। আমাদের একটা ভাই বসে পড়েছে অনেকক্ষণ ধরে, চলতে চলতে সবাই হাঁপিয়ে উঠেছি। আমাদের প্রায় 4.5 কিলোমিটারের বেশি পথ চলা হয়ে গেছে, আরো মোটামুটি 3.5 কিলোমিটার পর আমরা কোনো একটা জায়গা পাবো, গুরুদাম্মা, যেখানে আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব। চলো আবার কিছুক্ষণ পর। বন্ধুরা, এখন বাজে 11:10। অতক্ষণ ধরে আমরা সেই 7:15 শুরু করেছি, নন স্টপ হেঁটেই চলেছি, শেষই হচ্ছে না। দেখো কতটা নিচু তখন থেকে, দেখো চারিদিকে প্রাকৃতিক দৃশ্য। আর উপর থেকে আমরা নেমে আসছি অনেক দূর থেকে, এখন পুরোটাই চারিদিকে কুয়াশায় ভরে গেছিল, তাই প্রচণ্ড ঠান্ডা অনুভব করছিলাম, তাই সকলে আবার জ্যাকেট পরে নিয়েছি, দিয়ে আবার চলতে শুরু করেছি। আমাদের গাইড অতিরিক্ত ফাস্ট, মানে আমাদের কেয়ারই করছে না, তাই তোমরা যদি কোনোদিন ট্রেকে আসো তাহলে অবশ্যই একটা ভালো গাইড নিয়ে আসবে, এইরকম কোনো গাইড নিয়ে এসো না যে তোমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে, একেবারে যাচ্ছে তাই। আমরা যেহেতু প্রথমবার ট্রেক করছি সেহেতু আমাদের কষ্ট তো হবেই। দেখো বন্ধুরা, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সিকিম পাহাড়। আমরা এখান থেকে সিকিম পাহাড়ের লুকটা দেখতে পাচ্ছি, আর নেমেই চলেছি নন স্টপ। এখন বাজে 12:15, দেখতেই পাচ্ছ, ও দারুণ দারুণ, দেখো দেখো জাস্ট অসম যাকে বলে। দেখতে পাচ্ছ সিকিম পাহাড়টা একদম দেখা যাচ্ছে, দেখো আমরা কোন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ পাহাড়টা, চলো আবার কিছুক্ষণ পর তোমার সাথে আসছি। দেখো বন্ধুরা, এখানে যারা ট্রেক করে তারা সাইন করে দেয় জাস্ট ফর মেমোরি, আমরা ইচ্ছে পূরণের জন্য, ইচ্ছে পূরণ টিম থেকে আমাদের মেমোরি জাস্ট লিখে রাখার জন্য। চলো তাহলে, নাম কি আপনার? গাইড ওয়াংডি শেরপা। গাইড ওয়াংডি শেরপা? ওয়াংডি 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 শেরপা। আমরা সবাই এখানে নাম লিখবো। বন্ধুরা, আমরা এখন বাজে পুরোপুরি 1টা, আমরা গুরুদাম্মা চলে এসেছি, দেখতেই পাচ্ছ গ্রামটা। আমি একটু পিছিয়ে পড়েছি, তাই একটু দৌড়াচ্ছি এই পথ দিয়েই। দেখতে পাচ্ছ গ্রামটা, এখানেই কোনো একটা জায়গায় আমরা খাওয়া দাওয়া করবো,
পায়ের অবস্থা একদম শোচনীয় হয়ে গেছে, দেখতে পাচ্ছে। ও দারুণ লাগছে দেখতে। মোটামুটি 30 থেকে 45 মিনিট জাস্ট একটু রেস্ট করব, তারপর দুপুর 2টোর দিকে বেরিয়ে পড়ব আবার গন্তব্যের দিকে। টিম মেম্বাররা বসে রয়েছে, ওরা একটু টায়ার্ড। আমার ভাইও এখানে বসে রয়েছে, ও হাঁপিয়ে উঠেছে। দেখো বন্ধুরা, আমরা আবার জঙ্গলের রাস্তা দিয়ে শুরু করেছি। আমাদের লাঞ্চটা শেষ হয়ে গেছে করা, তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি কারণ তখন পেটে খিদেতে এত জ্বালা হচ্ছিল যে এই ভিডিওর কথা ভুলেই গেছিলাম প্রায়। তো যাই হোক, তারপরে আমরা আবার শুরু করে ফেলেছি এই পুরো জঙ্গলের রাস্তা, দেখতেই পাচ্ছ। এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে এখন প্রায় 5 কিলোমিটার বা তার বেশি। এই যে আমার দুজন মেম্বার, ওরা রেস্ট নিয়েও একটু এত অল্প সময়ে হাঁপিয়ে পড়েছে। একদিকে একটা সুবিধা হলো যে এখানে আমরা মোবাইলটা চার্জ করতে পেরেছি, মোবাইল ক্যামেরা সব কিছু, এটাই একটা ভালো দিক। এখানে নেটওয়ার্কও রয়েছে। আমরা দেখো কোন দিক দিয়ে যাব। দেখতে পাচ্ছ পুরো জঙ্গল পাহাড়ের, এটাই তো মজা, চারিদিক শুধুমাত্র জঙ্গল আর জঙ্গল। আমরা দেখো বন্ধুরা, এই পাহাড়ের পথে আমরা স্ট্রবেরির গাছ পেয়েছি, স্ট্রবেরির গাছ পেয়েছি আমরা। কিন্তু একদম ছোট, এখানে প্রচুর রয়েছে, উপরেও রয়েছে প্রচুর, ওই যে উপরেও রয়েছে। তোমরাও কমেন্ট করে জানাও এটা স্ট্রবেরি কিনা। আশা করি দেখতেই পাচ্ছ। যাই হোক, স্ট্রবেরি গাছ প্রচুর এখানে, প্রচুর স্ট্রবেরি গাছ। বন্ধুরা শুনতেই পাচ্ছ ঝর্ণার আওয়াজ, ওই যে সামনে জল দেখা যাচ্ছে, আওয়াজটা হয়তো তোমরা শুনতেই পাচ্ছ। এই জঙ্গলের মধ্যে ঝর্ণা দেখার মজাটাই আলাদা। এবার হাঁটতে হাঁটতে যেভাবে ঠান্ডা লেগেছিল আমাদের, গরম লাগতে শুরু করেছে। চলো এবার ঝর্ণার সামনে গিয়ে পাখিটা আমরা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো জলের স্পিডটা এখান থেকে দেখা যাচ্ছে, চলো দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এবার ঝর্ণার অনেক কাছাকাছি চলে এসেছি আমরা। দেখতেই পাচ্ছ জলের স্পিড, দেখো কত। তোমাদেরকে একটু ঝর্ণার ক্লোজ ভিউ দেখানোর জন্য একটু কষ্ট করে নামছি, এখানে একটু ফটো সেশনও হবে আমাদের। দেখতেই পাচ্ছ ফটো সেশন চলছে, দেখো একদম ক্লোজ, কি পরিষ্কার জল, একদম পরিষ্কার জল। কতদূর গেছে সেটা তো আমাদের জানা নেই। এই যে ব্রিজ, এই ব্রিজ থেকে আমরা নামলাম, চলো এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। হ্যালো বন্ধুরা, দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাও আমরা সিদ্ধান্ত নিয়েছি যাত্রা থামাবো না, যে যা নিজের বৃষ্টির জন্য ব্যবস্থা সবাই আমরা করে ফেলেছি। তবু আমাদেরকে এগোতেই হবে কারণ আজকে যদি আমরা শৃঙ্খলা ব্রিজ না পৌঁছায় তাহলে, আর শৃঙ্খলা ব্রিজ থেকে সেপি, সেপি যদি না পৌঁছায় তাহলে আমাদের যাত্রাটা একদম মানে অবিচ্ছিন্ন, মানে বলবো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলেই এই বৃষ্টির মধ্যেও যাত্রা চালিয়ে যাব। তাই যদি একটু কষ্ট হবে তবু তোমাদের সাথে আমরা এই বৃষ্টিমুখর দিনটাতেও তোমাদের সাথে আমাদের যাত্রাটাকে শেয়ার করে যাব। তাই তোমরা পাশে থেকো। ওরা বৃষ্টিতে দাঁড়িয়ে পড়েছে, ওদের পক্ষে পথ চলা টাফ হয়ে পড়েছে, ভালো জুতো না হলে
এই পথে চলাও প্রচন্ড মুশকিল। যাই হোক, জুতো ভালো লাগবে তাহলেই এই পথ দিয়ে ট্রেক করা সম্ভব হবে। মোটামুটি অনেকখানি পথ চলে এসেছি, আসার পর মনে হচ্ছে একটা হাইওয়ে দেখতে পাচ্ছি, ওইখান দিয়ে হয়তো আমরা শ্রীখোলা ব্রিজ পেয়ে যাব। তো এই হ্যাঁ ঠিক হ্যাঁ শ্রীখোলা রোড পেয়েছি। যাই হোক, আমরা এরপরে শ্রীখোলার ওই রোড দিয়েই হয়তো ব্রিজ পর্যন্ত যাব। তো যাই হোক, একটা শান্তির কথা যে এইরকম এই পিচ্ছিল রাস্তা দিয়ে আমরা এতদূর কভার করতে পেরেছি কোনো রকম দুর্ঘটনা ছাড়াই, এটাই অনেক দেখার। দেখতেই পাচ্ছ মনে হচ্ছে রাস্তাটা রয়েছে, চলো তাহলে দেখি কতদূর রাস্তা রয়েছে। তাও অনেকটা পথ, পাহাড় থেকে দেখে মনে হয় যে খুব অল্প রাস্তা, বাট অনেকটা পথ। বন্ধুরা দেখো, শ্রীখোলা রোড পেয়ে গেছি, শ্রীখোলা রোড থেকে শ্রীখোলা ব্রিজ, তারপর আবার ট্রেকিং সেপি পর্যন্ত। সেপি পৌঁছতে আরও প্রায় 2 ঘন্টা, এখন প্রায় 4:30 বেজে গেছে, চেষ্টা করবো 6টার মধ্যে পৌঁছানোর। এই দেখো হাইওয়ে পেয়ে গেছে, এই হলো এক শান্তির জায়গা। আমার সাথীরা দেখো আসছে, একজন চলতে পারছে না তাই ওকে ধরে নিয়ে আসছে, কিছু করার নেই, রাস্তা বলে পিচ্ছি না। চলো, এই দেখো এখানে ল্যান্ডফল হয়েছিল, ল্যান্ডস্লাইড বলে বা ভূমিধস। দেখো বন্ধুরা, এ হচ্ছে শ্রীখোলা, বৃষ্টি পড়তে শুরু করলো আবার, ছাতাটা এই হচ্ছে শ্রীখোলা ব্রিজ, সম্পূর্ণ লোহার, সবাই পুরোপুরি হাঁপিয়ে উঠেছে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। এ হচ্ছে শ্রীখোলা, এখানেও হোমস্টে করা যায়, তো আমরা এই মুহূর্তে হোমস্টে করার কথা ভাবছি না। এই হচ্ছে সিঁড়ি নদী, সিঁড়ি নদী বয়ে চলেছে, এই দেখো সিঁড়ি নদী। আবার প্রচণ্ড বৃষ্টিও পড়ছে, আবার বসে পড়েছে। 65 কিলোমিটার করলো, দেখো বন্ধুরা সবাই ট্রেক করে নেমে গেল। আমরা যখন দেখালাম ম্যারাথন রেসের, রেসাররা সবাই এখানে এসে উপস্থিত। আবার ওরা ওখানেই যাবে। এই দেখো, এটা হচ্ছে শ্রীখোলা ব্রিজ, এটা হচ্ছে শ্রীখোলা ব্রিজ। এটা হচ্ছে শ্রীখোলা ব্রিজ, প্রচণ্ড আরে বৃষ্টি, আবার ব্রিজটাও কাঁপছে। দেখো আমরা এবার এই রাস্তা দিয়ে যাব জঙ্গলের পাশ দিয়ে, চলো তাহলে। আমরাও এগোই, ম্যারাথন স্যাররা একটু আগে আগে বেরোচ্ছে, আমাদের অতটা শরীরে শক্তি নেই, তাই আমরা হাঁটতে হাঁটতে এগোবো। বৃষ্টি তো দেখো সেই জোরে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে, তবুও যেতেই হবে। আমাদের সঙ্গীরা বৃষ্টিকে উপেক্ষা করে নন স্টপ, একদম আমাদের গাইড নাচতে শুরু করেছে, বৃষ্টিটাকে এনজয় করতে শুনেছে। ইচ্ছা পূরণ, ইচ্ছা পূরণ, চলো তাহলে আমরাও চলতে থাকি আর তোমরা আমাদের সাথে চলতে থাকো।
সো গাইস, ফাইনালি আমরা এখন সেপিতে, আমাদের হোমস্টেতে। আজকে রাতটা আমরা এখানেই কাটাবো এবং কাল সকালে আমরা আবার দার্জিলিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। ব্লগার তো ব্লগার। মানে কাছ থেকে এরকম করে নিয়ে আস্তে আস্তে নিয়ে যাবি। ভিডিও মোড অন হবে, তারপরে ছবি তুলো ছেড়ে দিবি, ভিডিও